গত এক বছরে 2G, 3G, 4G ও 5G মিলিয়ে মোট 2,61,00,000 মোবাইল হ্যান্ডসেট উৎপাদন ও বাজারজাত হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। দেশে বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ড সহ 14টি কারখানায় এসব ফোন উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। ফলে দেশীয় কারখানায় উৎপাদিত মোবাইল হ্যান্ডসেট দিয়েই দেশে মোট চাহিদা শতকরা 63% পূরণ করার পাশাপাশি প্রায় 25,000 লোকের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন তিনি। গত বুধবার অর্থাৎ 19 জানুয়ারি ঢাকায় BTRC মিলনায়তনে স্থায়ীভাবে মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মত বিনিময়কালে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণা ও নির্দেশনা 2018 সালের পর থেকে গত 4 বছরে এই সফলতা এসেছে। আমরা মোবাইল ফোন হ্যান্ডসেট উৎপাদক হয়েছি, এবার রপ্তানিকারক হতে হবে। সরকারের ডিজিটাল প্রযুক্তিবান্ধব নীতির ফলে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন শিল্পে বাংলাদেশ বিস্ময়কর অগ্রগতি অর্জিত হয়েছে। মন্ত্রী দেশে উৎপাদিত ফোন হ্যান্ডসেট বাজারজাত করতে যথাযথ কৌশল গ্রহণ ও গ্রাহকদেরকে EMI পদ্ধতিতে সেট দেওয়ার বিষয়টিও ভাবা যেতে পারে বলে পরামর্শ ব্যক্ত করে বলেন, বাজার ব্যবস্থার বিষয়টি অবজ্ঞা করার সুযোগ নেই। তিনি 4G মোবাইল হ্যান্ডসেট অধিক মাত্রায় উৎপাদনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বলেন, কোভিডকালে দেশে শতকরা 98% এলাকা 4G নেটওয়ার্কের আয়ত্তে আনতে সক্ষম হয়েছি। ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষার প্রবর্তক জনাব মোস্তফা জব্বা ডিজিটাল যন্ত্র উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে সরকার সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর। মন্ত্রী মহোদয় মোবাইল উৎপাদকদের ট্যাব ও ল্যাপটপ সহ অন্যান্য ডিজিটাল যন্ত্র উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান। পুনরায় খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।